নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো রেসিপির জন্য নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ছানা। তো রেসিপিটা করছি মূলত ছানা দিয়ে, আর রেসিপির নাম দিয়েছি ডাল ছানার রসবড়া। এই রেসিপিটা করার জন্য কি কি লাগছে, কিভাবে করছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা একটা বোল নিয়ে নিয়েছি, বোলটাতে আমরা ছানাটা নিয়ে নিচ্ছি। এটা 500 দুধের ছানা করা আছে। তো এখানে আমরা যে ডালটা ব্যবহার করব সেটা বিউলির ডাল, তো সেটা বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি। তো কিভাবে করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিচ্ছি বিউলির ডালের পেস্ট। এখানে আমরা 3 চামচ মতন দিয়ে দিলাম। এ দিচ্ছি মৌরি, যেটা নিয়ে নিয়েছি সেটা একসঙ্গে মেখে নিচ্ছি। ভালো মতো করে মেখে নিতে হবে যাতে ছানাটা দলা পাকি না থাকে। ছানা আর ডালটা আমরা ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ মিশ্রণটা কেমন হয়েছে, কোথাও দলা পাকি নেই, সুন্দরভাবে মেখে নিয়েছি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা ছোট মতো করে একটা দিয়ে দেখে নেব যে এটা ভেসে উঠছে কিনা, তবেই আমরা বুঝতে পারবো ঠিক মতো গরম হয়ে গেছে তেলটা। তো এর দেখতেই পাচ্ছ এখানে ভেসে উঠেছে। এবারে আমরা ছোট ছোট করে রসবড়ার আকারে তৈরি করে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এগুলোর এক পিঠটা লাল লাল হয়ে গেছে, তো এরপরে আমরা অপর পিঠটা উল্টে দিচ্ছি। এটা একটু লাল লাল করেই ভাজাটা হবে। দু পিঠটাই লাল করে ভাজা হয়ে গেছে, তো এরপরে এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমরা যতটা ব্যাটারটা আছে তো সেগুলো দিয়ে সবকটা তৈরি করে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করছি। তো মিষ্টি সিরাপটা তৈরি করার জন্য আমরা 2 কাপ জল নিয়ে নিয়েছি। এ জলটা আমরা সসপ্যানে বসিয়েছি, তো সেই জলটা গরম হয়ে গেলে তারপরে আমরা চিনিটা দিয়ে দেব। জলটা দেখো গরম হয়ে গেছে, তো এরপরে আমরা কাপ মেপে চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো। এরপরে চিনিটা গুলে যাবে। চিনির সিরাপটা দেখো তৈরি হয়ে গেছে, তো এতে এবারে আমরা যে রসবড়াগুলো তৈরি করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি। একদম কম আছে, এটা আমরা 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এটা যত ফুটবে তত এটার ভেতরে রসটা ঢুকবে আর খেতে তত ভালো লাগবে। তো সেই জন্য একে সেই টাইমটা আমরা দেবো, তারপরে দেখিয়ে দেবো তোমাদের কি করছি। তো রসবড়াটা দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। তো এটাকে এবারে আমরা নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, সঙ্গে চ্যানেলটার পাশে সবসময় থেকো। তো সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আজকে এখানেই শেষ করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।